হ্যালো সবাইকে, আজকে আমাদের সেকেন্ড ডে পুরুলিয়াতে, মানে আমাদের রিসর্টের সেকেন্ড ডে। আর রিসর্টের সকালবেলা এত সুন্দর রোদ্দুর এসে না সমস্ত জামাকাপড় কেচে দিয়েছি। সিরিয়াসলি, কালকে এসে যেমন আমি আমার হুডিটাকেও কেচে দিয়েছিলাম যাতে আর নতুন সোয়েটার না বের করতে হয়, তো সেই জন্য সব শুকিয়ে গেছে, এবার রেডি হয়ে গেছে, যথারীতি কানের খুলে পড়ে গেছে। এবং সকাল সকাল আজকে ব্রেকফাস্ট করে বেরোতে হবে, প্রচুর ঘুরতে যাওয়া আছে। কালকে লুচি খেয়ে আমার একটু অসুবিধা হয়েছিল বলে আমি আজকে বলেছি আমাদের রুটি করে দিতে। তো সবাইকে রুটি, তরকারি, মিষ্টি আর ডিম সেদ্ধ দিয়েছে মামনিকে, এক্সট্রা আর একটা মিষ্টি পেয়েছে। তো এবার বেরিয়ে পড়লাম আমরা, প্রথম যেতে হবে লোয়ার ড্যাম, আপার ড্যাম এইসবের দিকে। তো চলো গুটি গুটি পাই। আর এইগুলো হচ্ছে বড্ড সমস্যা এখানে। তো এখানে রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি। এখানে রাস্তার আস্তে আস্তে চালানোর জন্য একটাই কারণ, সেটা হচ্ছে গরু, ছাগল, মুরগি সবই রাস্তার উপরে উঠে আসে। এরকম পাহাড়ি পথ উপভোগ করতে করতে চললাম আমরা লোয়ার ড্যাম দেখতে। আর এই লোয়ার ড্যাম আপার ড্যাম দেখতে গিয়ে প্রথমেই পড়বে লহরিয়া শিব মন্দির, যেখানে খুব সুন্দর একটি শিব মন্দির আছে এবং এখানে বেশ ভালো একটি মার্কেট আছে, তোমরা এখান থেকে কিনতেই পারো। লহরিয়া শিব মন্দির থেকে চললাম আমরা লোয়ার ড্যামের উদ্দেশ্যে। লোয়ার ড্যাম দেখে তারপর আস্তে আস্তে পাহাড়ের পথ দিয়ে উঠবো আমরা আপার ড্যাম দেখতে। এটাই হচ্ছে লোয়ার ড্যাম। আরেকটা সাইড কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল, দেখো তোমরা কি সুন্দর জলটা লাগছে। এরপর আমাদের গন্তব্য হচ্ছে আপার ড্যাম, চললাম আমরা পাহাড়ি পথ বেয়ে। এই হচ্ছে আপার ড্যাম, এখানে কিন্তু জলটা অনেক গভীর। আর এইখানে আর্য, গোপাল দাদা, আমরা সবাই মিলে বেশ অনেকক্ষণ কাটলাম, একটু চাও খেলাম। এখানে দেখো তোমরা জায়গাটা কত সুন্দর লাগছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এখানে, মানে কানে তো কিছু রাখতেই হবে, কিন্তু এদিকে আবার রোদটা চড়া থাকলে গরমও লাগছিল। আর এদিকে আমাদের গোপাল দাদাও বেরিয়ে গেছে আপার ড্যাম দেখার জন্য। ফাঁকা রাস্তা পেয়ে আর্যর বাবা বেশ ভালোই কেরামতি দেখাচ্ছিল এখানে। এইবার চললাম আমরা দেখতে হলো ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ে নেমে এখানে বেশ কিছু খাবারের জায়গা আছে, তোমরা চাইলে খেতেই পারো, আমরাও খেয়েছিলাম একটু ছোলা মাখা। আর তারপরে চললাম আমরা ওপরে দেখতে। আর এখানে টয়লেটও আছে, তোমাদের যাদের টয়লেট যাওয়া হবে এখান থেকে তোমরা যেতে পারো। আর এই হচ্ছে ময়ূর পাহাড় থেকে বাইরের সিনারিওটা কেমন লাগে তোমরা জানিও। এখানে আর্য উঠে গেছে একটা পাথরের ওপরে, আর এরা কিন্তু ধরবেই আর তোমাদের। তো ওরা কী খেয়েছিল, ওরা ওই জুস খেয়েছিল, বললাম কী খাবে সেসব জুস খেলো। আর আমরা খেলাম ছোলা মাখা, ওদের বলেছিলাম ওরা ছোলা মাখা খাবে না, ওরা ওই সব হাবিজাবি জুস খেলো। আমরা চারটে ছোলা মাখা নিয়ে নিয়েছিলাম, আমি, অপূর্ব, মামনি আর আমাদের ড্রাইভার দাদার জন্য। দিয়ে বেশ ভালো করেছিল, কিন্তু আমার মনে হয় ছোলাগুলো একটু সিদ্ধ করলে ভালো হতো। ভালো ভালো লাগে। এবার চললাম আমরা আরেকটি ড্যাম দেখতে, পরে জানলাম এটা কেষ্ট বাজার ড্যাম নাম। এই ড্যামটা ঠিক আমার অতটা ভালো লাগেনি আসলে, এত বড় বড় ড্যাম দেখে না চোখটা সয়ে গেছিলো, এটা বড্ড ছোট ড্যাম, আর জলটাও না সেই ব্লু জলটা না। এইবার আমরা দেখবো বামনি ফলস। বামনি ফলসে কিন্তু তিনটে ধাপ আছে, প্রথমে একদম শুরুতে আছে যারা খুব কম হাঁটতে পারবে তাদের জন্য, একদম সামনেই একটা ফলস মানে একদম মুখেই করা আছে একটা দেখার জায়গা, তারপরে 375টা সিঁড়ি নামলে আরেকটা আছে, তারপরে আছে প্রায় বলতে গেলে হাজারের কাছাকাছি সিঁড়ি। আমি আর মামনি যাইনি, অপূর্ব ছেলেকে নিয়ে গেছিলো, কিন্তু ওই 375টা অবধি যেতে পেরেছে। আর যে সাহস আছে বলতে হবে, আমার সাথে নেমে তো এলো, ওকে নিচে নামাতে পারিনি পুরোটা, কিন্তু আর যে এসছে। এরপরে আর একটা ফলস নিচের নিচে নেমে গেছে, এটা অনেকটা নিচে এবং এর পাহাড়ের রাস্তাটা খুবই চাপের আমার পক্ষে আর্যকে নিয়ে নামাটা। এবার আর্য আস্তে আস্তে নিজে নিজেই উঠবে, ও নাকি বাবার কষ্ট দেখে ওর কষ্ট হয়েছে। আর এইখানে খেজুর পাতা দিয়ে সুন্দর ক্রাফটের কাজ করছিল দুটো বাচ্চা, 30 টাকা করে ফুল। তো আমি বললাম যে একটু বেশি টাকা দিচ্ছি, একটা ভালো দেখে বানিয়ে দিতে, এটা তো বেশি দিন থাকবে না, জানি নিয়েও যেতে পারবো কি না জানি না, কিন্তু ওদের যদি একটুখানি কোনোভাবে সাহায্য করতে পারি আমি, তোমরা কিন্তু প্লিজ কিছু একটা অন্তত ওদের কাছ থেকে নিয়ে। এবার আমাদের দেখবো হচ্ছে তুগরা ফলস। আর এরকম ছোট্ট একটা ফলস, এটা একদম কাছে কিন্তু যাওয়া যায় না, এরকমই দেখতে হবে। সব দেখে এবার আমরা ফিরলাম রিসর্টের পথ।
রিসর্টে এসে আমরা পেয়ে গেলাম খাবার। আজকে যেহেতু বৃহস্পতিবার, মামনি নিরামিষ, সেজন্য পনির, ডাল, আলু পোস্ত, ভাজা, চাটনি, পাঁপড় এইসব দিয়েছিল। আর ওখানে ছিল আমাদের দেশি মুরগি, আর আর্যকে আমি ডাল, ভাত আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খাওয়াছিলাম। ওকে সকালবেলা আমাদের মাল্টি কুকারে খিচুড়ি করে দিয়েছিলাম, যেটা আর্য আর আর্যর গোপাল দাদা খেয়ে নিয়েছে। আর এখানে ও মোরগকে খাওয়াচ্ছে, এই মোরগ আবার হাত থেকে খাবার নিয়েছে বলে কত কান্না। আমাদের খাওয়া হয়ে গেছে, ওখানে মোরগের ভয়তে খেতে পারিনি, তাই জন্য এখন নিচে নেমে এসে দোলনাতে দুলবে এবং খাবে। আম্মা হাতে মায়ের পান্তুয়া নিয়ে বসে আছে, পান্তুয়া গরম হচ্ছে, ফেলে দিল। দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ করে রিসর্টে দাদা বলল যে সন্ধ্যেবেলায় বেগুনি হবে। বললাম হবে, তো বলল চলো আমাদের সাথে সবজি বাগান থেকে একবারে বেগুন তুলে নিয়ে এসে সেই বেগুনের বেগুনি হবে। কারণ আমাদের আমাদের ফেরার প্রস্তুতি আজকে শেষ। কালকে আবার আজ ডিজরাই যাবে, আবার ডিজরাই গিয়ে আবার ফুল দামে কাজ। আবার কালো কালো গরিলা দেখতে যাবে, হাতি হাতি স্লিপ খাবে। শুধু এই বাড়িতে একটা আমি ফিরে একটা গিনেস বুকেতে চিঠি পাঠাবো যে দীর্ঘক্ষণ ঘুমের পুরস্কার হিসাবে যদি আমাকে দেওয়া যায়। বিভিন্ন পোজে ঘুমোনো, কম্বলের ভেতর ঢুকে ঘুমোনো, কম্বল থেকে আ বাইরে বেরিয়ে ঘুমোনো। রাত্রিবেলায় মোটামুটি অন্ধকার হয়ে যাওয়ার পর হঠাৎ আমাদের দাদা ডাকলো একটা জিনিস দেখে যান, আসলে এখানে না বনফায়ার করা যায়, কিন্তু আমাদের সঙ্গে সেরকম সঙ্গী আমরা পাইনি। আর 1 কেজি মাংস বনফায়ার করার মতো পজিশন আমাদের নেই, মানে পেটের পজিশন, আমাকে আর অপরপক্ষে শেষ করতে হবে, তো অতটা পারবো না আমরা। তো বললো বনফায়ার নয় তো কী আছে, একটু আগুনটা জ্বালিয়ে দিচ্ছি, আপনারা একটুখানি আগুন পান। ভাবলাম চলো আগুনটাই পানো যাক, ভালো ঠান্ডা ছিল সেই দিন। আর এখানে তোমার বনফায়ার করতে পারবে, এখানে 400 টাকা পার কেজি, আর এখানে কিন্তু ছৌ নাচেরও ব্যবস্থা আছে, 9,000 কি 10,000 টাকা এরকম গ্রুপ হিসেবে দিতে হয়। তো আমার সঙ্গে কোনো গ্রুপ না থাকা এই দুটোই আমরা মিস করেছি। কিন্তু এরপর হঠাৎ করে আমাদের রিসর্টের দাদা মানে ইশারা করতে ওই পাশে সমস্ত লাইট নিভিয়ে দিয়েছিল। আর এই সময় মানে কী যে ভয় লাগছিল আমার, না পুরো অন্ধকার, চতুর্দিকে কিচ্ছু নেই আর শুধুমাত্র এই আগুনটা জ্বলছে, মানে সে এক কী আর বলবো, আমি এমনি মানে ভূতকে চরম ভয় পাই, ভূতের ভয় আমি ভীষণ ভীত। আর এইরকম পজিশনে আমাকে ফেলে দিয়েছে, সে আমার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, চারিদিকে অন্ধকার। এখানেতে চলছে আর্যর খিচুড়ি, এখন ঘরের মধ্যে মামলা পড়ে নিল একখানা। রাতে রুটি, ফুলকপির তরকারি আর মাংস। তো এইখানে আমাদের আপাতত পুরুলিয়া ভ্রমণের সমাপ্তি। আর আমরা জয়চণ্ডী পাহাড় বা পাঞ্চের ড্যাম ওই সাইডটায় যাইনি, কারণ আমাদের পরবর্তী ইচ্ছা আছে বরন্তির কাছে, বরন্তি ইকো রিসর্টে, যেখানে যে রিসর্টগুলো আছে ওইখানে থাকার। তো দেখা হচ্ছে আবার কালকে, একটা স্পেশাল ব্লগ আছে, কারণ কালকে আমাদের একটা ব্যাপার আছে, তো সেটা পরে ক্রমশ প্রকাশ হোক, এখান থেকে সেটা শুরু হবে। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। তো চলো টাটা।